dashing through the snow in a one-horse open sleigh. O'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. আমরা এখন গয়েশপুরের ডন বস্কো চার্চে আছি। এই চার্চে এইমাত্র যিশুর সামনে মোমবাতি জ্বালালেন যিনি, তার কাছ থেকে জেনে নেব তিনি কী জন্য আজকে যিশুর সামনে মোমবাতিটা জ্বালালেন। এটা এর জন্য এসে এটা পরম্পরা চলে আসছে। পঁচিশে ডিসেম্বর আমরা যিশুর সামনে আসি, প্রার্থনা করি, তার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি, ব্যাস এই বিশ্বাস নিয়ে আসি। আচ্ছা, আপনি কি যিশুর ইয়েতে মতাবলম্বীতে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, মানে যিশু উনি ঈশ্বর, তাই সেই বিশ্বাসে এসছি। আজকের দিনটাকে কি বলবেন, আনন্দের না দুঃখের? আনন্দের। কেন? প্রত্যেকটা দিনই আনন্দের, তবে তার মধ্যে এটা যেহেতু যিশুর জন্ম, তো সেই হিসাবে ঈশ্বরের জন্মদিন হিসাবে তো সেটা আনন্দের বলে আমি মনে করি। আচ্ছা, এই যে সময়টা এখন চলছে, মোটামুটি চারিদিকে যে একটা অশান্তির আবহ রয়েছে, হ্যাঁ, কোনো বিশেষ কারণ আমি বলছি না, সেই সময়ে দাঁড়িয়ে আপনি এই যিশুর যে প্রার্থনা, যিশুর যে বাণী, তাকে কিভাবে আপনি ব্যবহার করতে চান? অ্যাকচুয়ালি যিশুর কাছে, ঈশ্বরের কাছে তো সর্বশক্তিমান, তিনি সবটাই দেখতে পাচ্ছেন। তবে আমার কথা হচ্ছে যে আজকে আপনি যেটা বললেন যে কোনোটা ইঙ্গিত দিলেন না, আমি সেটাই বলবো যে চারিদিকে যেটা চলছে তো ওনার সর্বশক্তি দিয়ে যেন সেটাকে দূর করে, সবার জীবন থেকে যে আনন্দের মাঝখানেও যে অনেক কষ্ট লুকিয়ে আছে সেগুলোকে দূর করে দেয়। কিছু বলবো? জিসাস ক্রাইস্ট একটা পিস নিয়ে এসেছিলেন, সবাইকে পিস, মতলব হারব্রিঙ্গার অফ পিস ছিলেন। তো এটাই বলতে চাচ্ছি যে আমরা যখন মিলেমিশে সবাই একসাথে থাকতে চাই, তো সেটাই যেন পিস সবার সাথে থাকে, ব্যাস। আর তোমার নাম? অস্মিতা সরকার। কি করো? আমি MBBS সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, কোথায় আছো? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। আপনার নাম? আমার নাম শিবানী সরকার। আপনি কোথায় থাকেন? আমি মদনপুর মাঝদিয়া, আমার মেয়ে। আমরা এখনও ডন বস্কো চার্চে রয়েছি। আমরা এখানে দেখছি দুজন অল্পবয়সী এরা রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে এখানে চারিদিকে। তো আমরা চাইবো যে এরকম অল্পবয়সী মেয়েদের দিকে বা ছেলেরা যারা আছে তাদেরকে এখানে কেন এসছে এটা জানবো। তোমার নামটা? রিয়াঙ্কা ঘোষ। তোমার? ডোনা দত্ত। কি করো? পড়াশোনা, স্টাডিজ। কি? কমার্স, বিবিএ। বিবিএ? আমি বিএ থার্ড ইয়ার। বিএ থার্ড ইয়ার। আচ্ছা, তোমরা এখানে আজকে এসছো কেন? আমরা শুনেছি যে কল্যাণী চার্চটা খুব ভালো আর কি, তো আমরা এখানে জাস্ট ঘুরতে চলে আসলাম। আচ্ছা, মানে সেফ ঘুরতেই এসছো? ঘুরতে এসেছি, দেখতে এসেছি, এনজয় করতে এসেছি। কোথেকে? আমরা এসেছি বগুড়া থেকে। বগুড়া? তুমিও তাই? মানে কিভাবে এনজয় করতে চাইছো আজকের দিনটাকে? আজকের দিনটা বেশ সেলিব্রেট করে, পার্টি করে, একটু চার্চে তো যেতেই হয়, কেন কি ক্রিসমাসের দিনটা, তো একবার চার্চে গিয়ে তারপরে সেলিব্রেট করব। কেন যেতেই হয়? কেন? কেন কি জিসাস ক্রাইস্টের দিন না আজকে। হ্যাঁ, সে তো ঠিক আছে, মানে কেন তাকে এত, মানে এই বিশেষ দিনটাতে আসার ইচ্ছা হলো কেন? অবশ্যই সবাই আসে, কেন কি জিসাস ক্রাইস্টের বার্থডে আজকে, তো তাই বলেই আমরা। প্রিয়ার টাইমে কি প্রিয়ার করা হয়েছে? না, এখন আমরা তো সুযোগ পাইনি। সুযোগ পাইনি কেন কি লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে। সামনে বছর কি সেই আক্ষেপ মেটানোর ইচ্ছা আছে? হ্যাঁ, একদম একদম ইচ্ছা আছে। আমরা ডন বস্কো চার্চে আছি এখন। এই চার্চে আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা এখানে কাঁসাপাড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফিসার্স কলোনি গ্রুপের, তারা এখানে এসেছেন
কী জন্য এসছেন আজকের বিশেষ দিনটাতে সেটা আমরা জেনে নেব। আপনার পরিচয়, নাম পরিচয়? আমি অফিসার্স কলোনি গ্রুপের অ্যাসিস্ট্যান্ট স্কাউট মাস্টার অনিরুদ্ধ সরকার। আজকে আমরা মানে আজকে যেহেতু 25শে ডিসেম্বর, একটা বড় দিন বলে আমাদের সবার কাছেই, তো আমরা অফিসার্স কলোনি গ্রুপ থেকে আমাদের একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস বা প্রজেক্ট যেটা চলছে সেটার উপরেই আমরা আজকে কাজ করছি। আপনারা ব্যানারগুলো দেখবেন, এখানে দেখুন বাচ্চারা সবাই ব্যানাররা বানিয়েছে। আজকের থিম হচ্ছে সে নো টু প্লাস্টিক। আজকের যে আমাদের যে বর্তমান দুনিয়ায় আমরা যে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার এবং তার যে কুপ্রভাব সেটা সম্পর্কে আজকে আমরা অ্যাওয়ারনেসের জন্য আজকে আমরা চার্চে এসেছি। এছাড়াও আমরা আজকে সারা দিনটা, আজকে বড় দিন, ছোটদের নিয়ে আজকে আমরা চার্চে ওদের ঘোরাবো, চার্চের সম্পর্কে ওদের জানাবো, এইসবের জন্যই আমরা আজকে সারা দিনটা কাটাবো ওদের সাথে। মানে এই যে এটা তো আপনাদের একটা প্রজেক্ট আর কি, তাই তো? তো এই এটা কীভাবে আপনি ভাবছেন যে পরিবেশ দূষণ এতে রক্ষা করা যাবে? দেখুন, প্রজেক্টটা প্রথমেই একটা কথা হয় যে চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম। যদি আমরা ঘর দুয়ো ঠিকমতো পরিষ্কার না রাখি, তা আমরা সমাজকে পরিষ্কার রাখতে পারবো না। তো আমাদের প্রথমেই যেটা দরকার যে মানুষকে অ্যাওয়ারনেস করা। প্লাস্টিক কিন্তু আজকে আমরা দেখছি যে মানুষকে সরকার থেকে প্লাস্টিক বন্ধ করে দিচ্ছে, এগুলো আমরা দেখছি, কিন্তু সেটা কিন্তু যখন যতক্ষণ না আমরা মন থেকে জিনিসটাকে মানবো যে আমরা ওটাকে বর্জন করা উচিত, ততক্ষণ আমরা এটা বর্জন করতে পারবো না। তো আমরা সেই জন্যই আজকে সাধারণ মানুষের কাছে এসেছি যে তারা যাতে প্লাস্টিক ব্যবহারটা কম করেন এবং প্লাস্টিকের জায়গায় অন্যান্য তার পরবর্তী ব্যবহারগুলো, জুটের ব্যাগ বা কাগজের ব্যাগ, সেগুলো যাতে ব্যবহার করেন, সেগুলোই আমরা তাদেরকে বলতে চাইছি। আজকে আমরা নিয়ার অ্যাবাউট 25 জন এখানে আমরা প্রেজেন্ট আছি। আমরা 3 জন স্কাউট মাস্টার এখানে আছি এবং আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি। কতক্ষণ চলবে? আমরা এখানে প্রায় 2:30-3 অবধি আছি। আমরা ডন বস্কো চার্চে এখনও আছি। আমরা পেয়েছি অল্পবয়সী 3 জন মেয়ে, তারাও এখানে দেখছিলাম প্রণাম করছিল। তোমরা এখানে প্রণাম করছিলে কেন? এমনি আমরা তো মানে অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্ম নয় আমাদের, অন্য স্বজাতি, অ্যাকচুয়ালি আমরা হিন্দু। মানে আমাদের তার জন্য শুনেছি যে এইখানে কোনো কিছু মন থেকে কিছু চাইলে পূরণ হয়, এই কারণেই আর কি প্রণামটা করা। কি চাইলে? কি চাইলে সেটা তো বলতে নেই, বাট মন থেকে যা চেয়েছি দেখি পূরণ হয় নাকি। যিশুর সম্বন্ধে কিছু জানা আছে বলতে পারবেন? যে এই যে বিশ্বাসটা তোমাদের এসছে, কেন এসছে? উনি মানুষের প্রতি বিশ্বাস জাগিয়েছেন, আর জেনেছি যে ওনার অনেক কাহিনী জেনেছি। উনি যেভাবে একটা কাহিনী বলা যাবে? কাহিনী বলতে আর কি বলবো, মানে ওনার সম্বন্ধে সেরকম কিছু জানি না, কিন্তু না যেন যে এত উনি এই আজকে ওনার জন্মদিন, তো এই উপলক্ষে যে সবাই ওনার কাছে এত বিশ্বাস নিয়ে কত দূর দূর থেকে লোক আসে, তো সেইভাবে আমাদেরও একটা বিশ্বাস যে হ্যাঁ হয়তো আমাদেরও ইচ্ছা পূরণ হবে, বা আমাদের সেই রকম আশা রাখি। আচ্ছা, আজকে তো বড়দিন বলে, বড়দিন কেন বলে? আজকে দিন দিন আর রাত সমান হয়, তো আর ওনার জন্মদিন উপলক্ষে হয়তো সেভাবে কিছু জানি। আজকে তো সবাই চারিদিকে আনন্দ করছে, হ্যাঁ? তোমরা আনন্দ ছেড়ে এখানে এসছো নাকি এটাকে আনন্দভাবে ভেবে নিচ্ছো? আমরা এটাকে আনন্দ করি, কারণ আমরা এই নিয়ে 2 বছর আসলাম, মানে আগে 1 বছর এসেছি আর এই নিয়ে 2 বছরই আসলাম, তাই আমাদের ভালো লাগে, মানে এই জায়গায় এসেছি, তাই এবার চেষ্টা করবো যেন প্রতি বছরে আসতে পারি এইভাবে। কোথেকে আসছো? আমি এই শিউরালি থেকে। সবাই শিউরালি? হ্যাঁ।